আগে কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আজকের এই ঘটনা সম্ভারে আমি আজকে নিয়ে এসেছি নাখালপাড়ার একটি ঘটনা, যেটাকে অনেক কষ্ট করে কালেক্ট করেছি আমি, এবং সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। সেই ঘটনাটি আসলে একটি একজন দারোয়ানের কাছ থেকে আমি শুনেছি, এবং সে আগে একটি কোয়ার্টারে জব করতো। এখন তখন তার বয়স খুব কম ছিল, কিন্তু এখন তার বয়স 75-এর কাছাকাছি, এবং এখনও সে সেই পেশায় নিয়োজিত আছে। তো সঙ্গত কারণে আমি জায়গাটার নাম বলবো না, কিন্তু ঘটনাটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো ঘটনাটি অনেকটা এরকম যে সেই লোকটি একটি সদ্য নির্মিত অ্যাপার্টমেন্টে চাকরি নিয়ে সেখানে যায়, এবং সদ্যনির্মিত চাকরি নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে কোনো কারণ না জিজ্ঞেস করেই সে চাকরিতে জয়েন করে, এবং পরবর্তীতে 4-5 দিন সে খুব ভালোভাবেই খুব ফ্যাসিলিটিসের সাথেই সেখানে থাকে। কিন্তু আস্তে আস্তে তার জন্য চাকরি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ আশেপাশের লোকজনের বকা এবং সব কিছু তার সয়ে নিতে হয়, যেহেতু সেই চাকরিতে নতুন ছিল। এক সময় সে আস্তে আস্তে বিষয়টাকে মেনে নেয় এবং ভালোভাবেই তার পেশায় নিজেকে মন সংযত করে কাজটা করতে থাকে। কিন্তু এক সময় বিপত্তি দেখা যায়। সে প্রথমে কোয়ার্টারের বাইরে বসে পাহারা দিত, এবং সেখানে সে কিছুদিন পরে দেখতে পায় যে একজন ভারী বুট পরে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যাওয়া আসা করে। এখন সে হয়তোবা ভাবছিল যে হয়তোবা বিল্ডিংয়ের কেউ হয়তোবা রাত্রেবেলা যাওয়া আসা করে, ওঠানামা করে, অনেকের সমস্যা থাকে। কিন্তু আস্তে আস্তে বিষয়টা তার কাছে কিছুটা পরিষ্কার হয়ে ওঠে, কারণ বিল্ডিংয়ের চাবি তো তার কাছে থাকে এবং গেটও থাকে লাগানো, তো কীভাবে একজন মানুষ উপর থেকে নিচে যাওয়া আসা করবে। তো সে আশেপাশের সমস্ত বাসিন্দাদের জিজ্ঞেস করলো যে আপনাদের বাসার কেউ কি ভারী বুট পরে রাত্রেবেলা যাওয়া আসা করে, কিন্তু সেখান থেকে সবাই না করে, এবং সে আস্তে আস্তে বিষয়টাকে স্বাভাবিকভাবে মাথা থেকে ছেড়ে ফেলে। কিন্তু এক সময় সে দেখে কি যে এই হাঁটা চলার সাউন্ডটা অ্যাপার্টমেন্টের ভিতর থেকে যেহেতু যেমন আসছিল, এক সময় বাইরে থেকেও আসা দিল, এবং খুব কাছে দিয়ে আসা যাওয়া করছিল তার। তো সে ভাবলো কি যে এই জিনিসটা কী, আমার জিনিসটাকে বের করে আনা দরকার, আমার মাথায় যে কিউরিয়াসিটিটা জেগেছে সেটা আমার ধ্বংস করা দরকার। তো একদিন সে বসে আছে, তো হঠাৎ করে সে সেই বুটের আওয়াজটা শুনতে পায়, এবং সে ভাবে তাহলে আজকে আমি দেখি কে আমার সাথে এরকম শয়তানি করছে, মজা করছে আমার সাথে। তো সে সেই জায়গাটায় যায় এবং সেখানে গিয়ে দেখে কি যে কেউ একটা ছায়ামূর্তি সামনের দিকে চলে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের একটু বর্ণনা দিতে চাচ্ছি, না হলে আপনি বিষয়টা বুঝবেন না। অ্যাপার্টমেন্টটা আসলে ত্রিকোণাকৃতির, এবং তিন সাইডে বিল্ডিং, এবং সামনে এবং পিছনে কিছু খালি জায়গা। পিছনের জায়গাটা একটু বেশ বড়, মনে হয় কোনো একটা বাড়ির ধ্বংসস্তূপ সেখানে আছে, এবং আশেপাশে মাটি। তো লোকটা দেখলো কি যে সেই ছায়ামূর্তিটা হেঁটে হেঁটে সেই পিছনের দিকে যাচ্ছে, এবং সে বললো কি যে তাহলে আমি একটু যাই দেখি, হয়তো বা কোনো নেশাখোর অথবা অন্য কোনো মানুষ সেখানে আড্ডা দিচ্ছে, এবং সেখানে গিয়ে সে তাদেরকে সরিয়ে দিয়ে আসবে। কিন্তু সে ওখানে গিয়ে দেখলো কি যে সেখানে কিছুই নেই, শুনশান নীরবতা বিরাজ করছে সেখানে। তো সে ফিরে আসবে, এমন সময় সে লক্ষ্য করে একটি বাচ্চা মেয়ে কান্না করছে, এবং বাচ্চাটার কান্না পূর্ব পাশ থেকে আসছিল তার। তখন সে সেদিকে মনস্থির করে এবং সেদিকে তাকায়, সে দেখতে পেলো ফুটফুটে সুন্দর, খুবই ফর্সা, একেবারে সাদা রঙের, স্পষ্ট সাদা একটি মেয়ে কান্না করছে, এবং সে সেই মেয়েটিকে চোখের সামনে ক্লিয়ারলি দেখতে পারলো, এবং দেখলো কি যে মেয়েটা কান্নাকাটি করছে, এবং অবশেষে একজন মহিলা, অনেকটা আমাদের বাংলাদেশি মহিলার মতোই, সে বললো কি যে মা তুমি কেঁদো না, তোমার বাবা এখনই চলে আসবে এবং এসে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে। তো লোকটা এই কথা শুনে একটু ঘাবড়ে গেল, মনে করলো কি এখানেও একটি ফ্যামিলি থাকে, এত রাত্রে ফ্যামিলিতে এখানে কী করছে। তখন সে সেদিকে আলো ফেলে ভালো করে দেখার জন্য, কারা এরা, কিন্তু দেখতে পায় যে তারা ওখানে কিছুই নেই, বরঞ্চ তার মনে হচ্ছিল যে কিছু একটা তার দিকে তীক্ষ্ণ নজরে চেয়ে আসে। সে একটু ভয় পেয়ে যায় এবং মনে করে এখানে থেকে লাভ নেই, আমি ফিরে চলি। তখন সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, এবং সেখানেই দেখতে পেল একটি ভয়ঙ্কর মুখ তার বরাবর তার দিকে চেয়ে আসে, এবং সে সেটাকে দেখে খুবই শক হয় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো জায়গাটা খুব নীরব ছিল, শুনশান, এমনকি দিনের বেলাও সে জায়গায় কেউ যেত না। তো সে
যখন সেন্সলেস হয়ে যায় তো একসময় তার জ্ঞান ফিরে এবং সে সেখান থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ায় এবং দেখে কি যে সারা শরীরে খুব ব্যথা, তার হয়তো বা কেউ কোনো ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করেছিল, এরকম ব্যথা সে পায় এবং সে খুব অসুস্থ ফিল করে। সে এভাবে আস্তে আস্তে হেঁটে তার রুমে যায় এবং সবাইকে বিষয়টা বলে, কিন্তু লোকজন হেসে সেটাকে উড়িয়ে দেয়, মনে করে সে নেশা করে হয়তো বা কোনো কিছুর সাথে মারামারি করছে অথবা কোনো কিছুর সাথে আঘাত পাইছে। কিন্তু সবাই একটা জিনিস বিলিভ করে যে সে খুব অসুস্থ হয়ে যায় এবং এরপর থেকে সে প্রতিনিয়ত কোয়ার্টারের ভেতরে গার্ড দিত। এখন তার মাথায় একটা জিনিস খেয়াল করলো যে এই বিষয়টা কী, আমার এই জিনিসটা জানা দরকার। তো সে বিষয়টা নিয়ে খুব খোঁজ খবর করে এবং একসময় কিছু খবর সে তথ্য পায়। তথ্যটা হলো এরকম যে এই বাড়িটা একসময় ইংরেজ আমলের সময় দুটা কোয়ার্টার ছিল, দুটা একতলা বাড়ি ছিল, আসলে কোয়ার্টারের মতো ইংরেজদের প্রদত্ত। এবং সেই বাড়িতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার ফ্যামিলি সহ থাকতো এবং তার ফ্যামিলিতে ছিল তারই একজন, তার ওয়াইফ এবং তার একটি মেয়ে। ওয়াইফটা আসলে বাংলাদেশি ছিল এবং সে ছিল ইংরেজ। এখন সেই সময়কালীন বাঙালিরা যখন, ইংরেজরা যখন বাঙালিদের অত্যাচার করতো, বাঙালিরা একসময় রুখে দাঁড়ায়। তো এই সময়টায় তার সাথে তার ওয়াইফের প্রায় কথা হতো। তার ওয়াইফ তাকে প্রেশার ক্রিয়েট করতো যে আপনি আমাদের সমর্থন করেন না হলে আমি আপনাকে ছেড়ে যাব। তখন সে লোকটা বলতো কি যে আমি কীভাবে ছাড়বো, আমি তো ইংল্যান্ড তো আমার কান্ট্রি, আমি আমার কান্ট্রির সঙ্গে ব্রিটেন কীভাবে করবো, তাছাড়া আমিও তো খুব একটা বিষয়ে যাচ্ছি না, আমার আমার থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টা নিচ্ছে, আমি এখানে কিছু করার নেই। তো একসময় বাঙালিরা খুব ক্ষুব্ধ হয় এবং ইংরেজদের উপর চড়াও হয়। তখন একটা আন্দোলনে সেই বাড়ি দুটার উপর বোমা হামলা হয় এবং সেই বাড়ি দুটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়। তো তাদের বাড়িটাতে তারা তিনজনই মারা যায় এবং বাড়িটা খুব বিলীন হয়ে যায়, মানে মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা হয়। এবং পরবর্তীতে সেই জায়গাটাতেই ঠিক করে রিক্রিয়েট করে সেই জায়গাটাতেই অ্যাপার্টমেন্টটাকে তৈরি করা হয় এবং এখন পর্যন্ত সেখানকার লোকজন মাঝে মাঝে এই ধরনের ঘটনা দেখতে পায়, শুনতে পায়। এবং সেই জায়গায় সেই বাবা মেয়ে এবং মাকে মাঝে মাঝে দেখতে পায়, কথা বলতে শোনা যায় এবং শোনা যায় বুটের শব্দ যেটা সিঁড়ির উপরে উঠছে, নামছে। তো এই ঘটনাগুলো শোনার পরে প্রায় খুব তার বেশি দিন লোকটা চাকরি করেনি এবং সে চাকরিটা ছেড়ে দেয় এবং অন্যান্য কাজে মন দেয়। এখন সে অনেক বয়স্ক মানুষ এবং সে আসে, কিন্তু সঙ্গত কারণে আমি তার নামও বলতে পারছি না। এখন আপনারা যদি আমাদের এ ধরনের ঘটনা আরও শুনতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদেরকে কমেন্ট করুন, আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।